দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য $200 যে গম পাওয়া যেত, $600 আমরা কিনেছি, $800 যে জাহাজ ভাড়া আসছিত সেটা আমরা মানে $3,000 দিয়ে বা কোথাও $5,000 দিয়ে $8,000 দিয়ে আমরা ভাড়া করে খাবার ভাড়া করে খাবার নিয়ে আসছি। আমি 2 হাতে পানির মতো টাকা খরচ করেছি আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য। আজকে এমন কোনো জেলা নাই, এমন কোনো এলাকা নাই যেখানে আমরা উন্নয়ন করিনি বা উন্নয়নের ছোঁয়া লাগেনি এই 15 বছরে। আজকে বদলে গেছে বাংলাদেশ, উত্তরবঙ্গে এখন আর মঙ্গা দেখা দেয় না। আজকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছি, শুধু তাই না, সেখানে রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়েছি। এই কিছুদিন আগে খাগড়াছড়িতে 45টির সেতু, অর্থাৎ আমরা 100 সেতু একই দিনে উদ্বোধন করি, যার 45টাই হচ্ছে এই খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চল আজকে পঞ্চগড়ের চা বাগান থেকে শুরু করে সার্বিক উন্নয়ন, বাংলাবন্ধ যে আমাদের স্থল বন্দর সেটাকে উন্নত করা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করেছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক সেইভাবে নাটোরের কাঁচাগোল্লা এখন ইউনেস্কো কর্তৃক আমাদের ঐতিহ্য পেয়েছে, সেটাও বড় কথা। যে নাটোরেরও উন্নয়ন শেষ, সাথে সাথে আমাদের লালমনির হাট সম্পূর্ণ অবহেলিত একটা এলাকা ছিল, আজকে সেখানে আমরা ইউনিভার্সিটি করেছি, সেটা আমার স্পেশাল ইউনিভার্সিটি, সে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি এবং গবেষণার জায়গা। সেই সাথে সাথে নাটোরের সাথে রংপুর যোগাযোগ, নাটোরের সাথে গঙ্গাচড়া পর্যন্ত ব্রিজ করে দিয়েছি, তিস্তা ব্রিজ, আগে রেল লাইনের উপর থেকে রেল থেমে থাকতো তারপরে গাড়ি নিয়ে যেতে হতো, সেখানে আমি ব্রিজ করে দিয়েছি। এবং আরো সার্বিকভাবে নাটোরের সাথে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি আমরা করে দিয়েছি, রেল যোগাযোগ স্থাপন করা, সব দিক থেকে আমরা লালমনিরহাটের যারা তাদের জন্য কাজ করেছি। ঠিক এইভাবে আমার তো মনে হয় প্রত্যেকটা জেলা এখানে আপনারা আছেন কিছু না কিছু উন্নয়নের ছোঁয়া আপনারা পেয়েছেন। সবচেয়ে বড় কথা, আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। আজকে বাংলাদেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, মুজিব বসা আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা 8,41,000-এর উপর পরিবারকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছি, যেটা 97 সাল থেকে, 1997 সাল থেকে শুরু করেছিলাম, যারা জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ঠিক জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা করে দিয়েছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে 21টি জেলা এবং 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সরকার গঠন করতে পারি, প্রতিটি জেলায় প্রতিটি মানুষ তার ঠিকানা পাবে, ঘর পাবে এবং প্রতিটি জেলা হবে ভূমিহীন গৃহহীন মুক্ত একটি জেলা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেখানে নিজের মতো বাঁচতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি, পাশাপাশি জীবন জীবিকার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি 96 সালে যখন আসি, তখন এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা চালু করি। আজকে আমাদের 115টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, যার উপকার ভোগী 10 কোটির উপর মানুষ। সেখানে আমরা প্রতিবন্ধী 29,10,000 জন ভাতা পাচ্ছে, বিধবা ও স্বামী নিগৃহীতা 26,00,000 ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা সেটা নারী পুরুষ উভয়ই প্রায় 18,00,000 জন এই ভাতা পাচ্ছেন। তাছাড়া আমরা খাদ্য নিরাপত্তা কর্মসূচি এবং কর্মসংস্থানমূলক কার্যক্রম, সেই কার্যক্রম আমরা চালু করছি, যে সমস্ত সময় এলাকায় আরো দুর্ভিক্ষ তো সেখানে আরো বেশি এই কর্মসূচি দিচ্ছি। এর ফলে প্রায় 4,61,15,756 জন এই ভাতার উপকার ভোগী, তা কিছু কাজ করে বা তাদেরকে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি, এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বই দেওয়া শুরু করি, বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না, সে দায়িত্বটা আমি নিয়েছি। কারণ আমি মনে করি শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া একটা দেশ দারিদ্রমুক্ত হতে পারে না, একটা দেশ উন্নতি করতে পারে না, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমরা
যেমন প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দিয়ে এবং প্রাইমারি শিক্ষার্থীদের বেতন বৃত্তিটা এবং সব বৃত্তি সরাসরি চলে যায়, প্রাইমারিটা যান মায়ের নামে। ঠিক, আমরা উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছি, উচ্চ শিক্ষার জন্য এবং গবেষণার জন্য আমরা বৃত্তি দিই, উপবৃত্তি, বৃত্তি, গবেষণা ভাতা। এই ভাতার প্রায় সর্বমোট 3,94,10,756 জন শিক্ষার্থী এই ভাতা প্রাপ্ত হচ্ছেন। তাদের বাবা মার উপর চাপ কমছে, আর আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার সুযোগ পাচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং আমরা যে সাধারণ মানুষ, তারা যেন অন্তত না খেয়ে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা যেমন ভিজিএ, ভিজিডি, ভিডব্লিউবি, টিআর, টিআর, কাবিকা, টাবিকা, ইজিপিপি, ওএমএস, বিভিন্নভাবে খাদ্য বান্ধব কর্মসূচি আমরা চালু রেখে দিয়েছি। কারণ আমি জানি কোভিড-19 অতিমারি, তার প্রভাব সারা বিশ্বব্যাপী, অর্থনৈতিক মন্দা, প্রতি জিনিসের দাম বেড়ে গেছে, তার উপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার ফলে পরিবহন ব্যয় বেড়ে গেছে, খাদ্য পণ্য যে আমাদের আমদানি করতে হয় যেমন গম অথবা ভোজ্য তেল, চিনি, তাছাড়া আমাদের জ্বালানি তেল, এলএনজি, এগুলো আমদানি করতে অনেক বেশি দাম বেড়ে গেছে। তারপরেও আমরা পিছনে যাইনি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য $200 যে গম পাওয়া যেত, $600 আমরা কিনেছি, $800 যে জাহাজ ভাড়া আসছিত সেটা আমরা মানে $3,000 দিয়ে বা কোথাও $5,000 দিয়ে, $8,000 দিয়েও আমরা ভাড়া করে খাবার নিয়ে আসছি, বা তেল নিয়ে আসছি, বা আমাদের যা যা প্রয়োজন নিয়ে আসছি। কেন? দেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে আমরা তাকিয়েছি। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি কোভিড-19-এর সময়, পৃথিবীর কোনো দেশ দেয়নি কিন্তু বাংলাদেশ দিয়েছে। আমি 2 হাতে পানির মতো টাকা খরচ করেছি আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য, সেটাই আমাদের ছিল অগ্রাধিকার, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। কাজে আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছি, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া এবং বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং এর উপর আমরা গুরুত্ব দিয়েছি, কারণ আমরা দক্ষ জনশক্তি করতে চাই।